নিজের নাম দিয়ে লোগো বা টাইপোগ্রাফি কে না ভালোবাসে। আমি আমার আগের একটি টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে হ্যান্ডরাইটিং ফন্ট ইউজ করে নিজের নামের টাইপোগ্রাফি করতে হয়। তবে আগের টিউটোরিয়ালটিতে আপনাদের কিছু এডিট দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই আজ নতুন একটি ফন্টের সাথে নতুন কিছু এডিট অ্যাড করে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই এডিট এবং কিভাবে আপনি ফন্টটি ইউজ করবেন সেই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমে আপনি পিক্সল্যাব সফটওয়্যারটি ডাউনলোড করবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ওপেন করবেন। ওপেন করলে আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার নিয়ে নেবেন। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি গুগলে গেলে পেয়ে যাবেন, বা আমি আগে যে পিকচার নিয়ে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে গেলে টেক্সার্স লিখে সার্চ দিলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। সো আপনি ব্যাকগ্রাউন্ডগুলো যদি ডাউনলোড করেন তাহলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করে আপনার ফুল আর্টবোর্ডে দিবেন, অ্যান্ড আর্টবোর্ডের উপর একটা ওভারলে করবেন। ওভারলে দেওয়ার জন্য আপনি এখানে শেপ নেবেন এন্ড ফুল ব্যাকগ্রাউন্ডের উপর শেপটি নিয়ে দেবেন, দিয়ে এইখানে আপনি অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। আপনার অপাসিটিটা আপনার মনে করেন লোগো যেমনটা প্রয়োজন তেমন একটা অপাসিটি দিয়ে আপনি যে ব্ল্যাক করে দেবেন। তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে এন্ড এরপর কিছু লিখলে সুন্দর লাগবে। সো আমি এখান থেকে একটা টেক্সট নিচ্ছি এন্ড টেক্সটের উপর আপনি যে নামে একটা লোগো বা টাইপোগ্রাফি করবেন সেই নামটা এখানে লিখে দেবেন। আমি এখানে সিম্পলি সজীব নামটা লিখে দিলাম। সো এই নামটা এখন একটু আমি একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ ওকে, বড় করে নেওয়ার পর এইখান থেকে আমি আমার পারফেক্ট যে সাইজটা সেই সাইজটা নিলাম এন্ড এখানে ফন্টে যাব। এন্ড ফন্ট থেকে আমি নতুন একটা ফন্ট এখানে নিচ্ছি। আপনারা এই ফন্টটি ডাউনলোড করবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফন্টের নাম। এই ফন্টটা আপনি লিপিগড়ে গেলে পেয়ে যাবেন। সো আমি লিপিগড় থেকে নিয়ে নিচ্ছি এই ফন্টটা। আমি ডাউনলোড করে এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে ফন্টটা আমি সিলেক্ট করছি। যখন দেখুন আমার ফন্টটা চলে আসছে। সো এই ফন্টটা আপনি ফার্স্টে নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনি রিলেটিভ পজিশনটা করে দেবেন যাতে মাঝামাঝি চলে আসে আর্টবোর্ডে। সো আর্টবোর্ডে যখন মাঝামাঝি চলে আসবে তখন আপনি এখানে আপনার কোনো কালার দিবেন না, আপনি এখানে নতুন একটা স্টাইল করবেন। সেজন্য আপনি আগে ফন্টটা সিলেক্ট করুন এন্ড এখানে টেক্সচার্স নামে একটা অপশন আছে, এই টেক্সচার্স নামে অপশনটাই যাবেন এন্ড এখানে আপনি যে টেক্সচারগুলো ডাউনলোড করেছিলেন তার যে কোনো একটা এজগা সিলেক্ট করে দেবেন। তাহলে হবে কি, মনে করুন আপনার কালার করা লাগলো না কিন্তু সুন্দর সুন্দর স্টাইলিশ হয়ে যাবে এই টেক্সচার্সের জন্য। তো আমি এটা সিলেক্ট করে দিয়েছি, আমি এটা ডাউনলোড করে নিয়েছি আমি আগে থেকে। তো এটা দিয়ে আমি যখন করলাম তো দেখুন আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমার নামের। আমার কোনো কালার করা লাগছে না কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়ে গেছে। বাট এটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য আমি এখান থেকে কিছু PNG নেব এন্ড PNG গুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখানে প্রজাপতি PNG গুলো আমি নিয়েছি। আপনারা গুগলে প্রজাপতি বা বাটারফ্লাই লিখে সার্চ করলে এরকম অনেক PNG পেয়ে যাবেন। তারপর যদি আপনাদের প্রবলেম হয় আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন, আমি গ্রুপে আপনাদের লিংক দিয়ে দেবো। সো এইখানে দেখুন আমার সুন্দর একটা লোগো হয়ে যাচ্ছে এন্ড এটাকে আর ক্রিয়েটিভ করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের যে ওভারলেটা দিলাম এটা আর একটু ব্ল্যাক করে দিচ্ছি। সো এটার জন্য আমি এডিট অপশনে যাচ্ছি। এডিট অপশনে গেলে পরে আমি এটা আর একটু যখন অপাসিটিটা বাড়িয়ে দেবো তখন দেখবেন যে আমার আর একটু এটা ক্রিয়েটিভ লুক লাগবে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে এন্ড আমার লেখাটা সুন্দরভাবে ফুটে উঠছে এন্ড চোখে লাগছে। তো এইভাবে আমি করে নিচ্ছি। সো আমি এখানে নতুন আর একটা টেক্সট নিলাম এন্ড টেক্সটে আমি যে বাংলায় যে নামটা লিখেছিলাম সেই নামটা এখানে লিখে দিচ্ছি এন্ড এইখানে আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা টাইপোগ্রাফি। এটা হচ্ছে আমার সাবটাইটেল। আপনি একটা সাবটাইটেল ইউজ করতে পারেন, আপনার লোগোটা আরো ক্রিয়েটিভ বা আপনার টাইপোগ্রাফিটা আরো ক্রিয়েটিভ হবে। সো আমি এখানে পজিশন করে দিচ্ছি এন্ড এইটার সাইজটা আমি একটু ছোট করে দিচ্ছি যাতে সুন্দর লাগে এন্ড এটার ফন্টটাও আমি চেঞ্জ করে দেব যাতে একটু ক্রিয়েটিভ মনে হয়। সো আমি এখানে থেকে ফন্টে যাচ্ছি এন্ড ফন্ট থেকে আমি নতুন একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। সো এইটা একটু আমার ওয়ার্ডগুলো ফাঁকা ফাঁকা করার জন্য, গ্যাপ করার জন্য এইখানে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটাই আমি যাচ্ছি স্প্লিং যে গ্যাপ করবে এন্ড এটা গ্যাপ করে দিলে পরে আপনার সুন্দরভাবে বসে যাবে এন্ড এটা একটু রিলেটিভ পজিশন করে দিতে পারেন। সেজন্য মনে করুন রিলেটিভ পজিশনে যাচ্ছি। সো এখানে রিলেটিভ পজিশন করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। তো হয়ে গেল আপনার সুন্দর একটা টাইপোগ্রাফির লোগো। সো এটা আপনি এখন সেভ দিতে পারেন এন্ড এটা চাইলে আপনি কালারও করতে পারেন। সো এটা আপনার ইচ্ছা, জাস্ট আপনার যদি কাজ হয়ে যায় তাহলে আপনি সেভ দেবেন। আর আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণে এখানে শেষ করছি। ধন্যবাদ।